ইংল্যান্ডের কঠোর কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। আগামী 18 জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তাই তো হাতে আর মাত্র এক সপ্তাহ রয়েছে, এর মধ্যেই যাবতীয় প্রস্তুতি সেরে নিতে হবে বিরাট কোহলিদের। কারণ অন্যদিকে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে, সুতরাং তাদের প্রস্তুতি বেশ ভালোভাবেই হচ্ছে। তাই তো ভারত প্রস্তুতিতে কোনো রকম কমতি রাখতে চাইছে না। এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জেতাই হলো ভারতের একমাত্র লক্ষ্য। ইতিহাসের প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় করা অনেক গর্বের বিষয়, তাই তো কোনো দল ছাড় দিতে চাইবে না। তাই তো রীতিমতো জোর কদমে অনুশীলন চালাচ্ছে বিরাট কোহলি, বুমরা, সিরাজ, রোহিত ও ঋষভ পান্থরা। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হলেই ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইন্ডিয়া। এদিকে সর্বশেষ ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে 3-1 ব্যবধানে পরাজিত করেছিল ভারত। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কোন দল জিততে যাচ্ছে? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।